আপু আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি করছি হেলদি প্রোটিন সালাদ। হেলদি প্রোটিন সালাদ। তো হেলদি প্রোটিন সালাদ তৈরি করতে আমাদের কি কি লাগছে আপু বলে দেন আমাদের। এখানে আমি সুগার নিব 1 চা চামচ, ক্যাপসিকাম নিচ্ছি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, এখানে যেটা প্রোটিন বলছি সেটা হচ্ছে সিদ্ধ ছোলা, এটা নিচ্ছি 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, বাঁধাকপি আধা কাপ, সিসিমি অয়েল লাগছে 1 টেবিল চামচ। এটা কি ধরনের অয়েল আপু? এটা তিলের তেল, এটা খুবই হেলদি। আর কি লাগছে? সাদা তিল লাগছে 2 টেবিল চামচ, আর ব্রাউন সুগার নিব 3 টেবিল চামচ, এরপর হোয়াইট পেপার 1 চা চামচ, ব্ল্যাক পেপার নিব 1/2 চা চামচ, টমেটো কুচি 1/2 কাপ, লবণ স্বাদমতো, চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, কাঁচা আম কুচি আধা কাপ, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পিনাট বাটার 2 টেবিল চামচ। তাহলে আপু মূল রান্নায় চলে যাই। হ্যাঁ, অলিভ অয়েলটা দিয়ে দিব। অলিভ অয়েল, সিসিমি অয়েল দুই ধরনের তেলই ব্যবহার করছেন। আর সিসিমি অয়েলটা হচ্ছে ড্রেসিং এ যাবে। 1 টেবিল চামচ এখানে দিলাম। ছোলাটাকে আগে ছেড়ে দিচ্ছি এরকম। এখানে কোনো মশলা কিন্তু নেই, কোনো মশলা আমরা ইউজ করব না। একটু ব্ল্যাক পেপার দিব, আর একটু লাগবে লবণ। পরিমাণটা যাবে কম, যেহেতু আমরা সয়া সসটা ড্রেসিং এ ইউজ করব, তাহলে বেশি যদি লবণ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছোলা থেকে আমরা হচ্ছে প্রোটিনটা অনেক বেশি পাই, ছোলাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আর এবার হচ্ছে গুড সোর্স। এটা হয়ে গিয়েছে, এখন ঢেলে দিচ্ছি বাটিতে। একটা বড় কোনো বাটি লাগবে না, এটা এখন একটু এখানে ঢেলে রাখছি। একদম একটা গ্লেজ ভাব কিন্তু চলে আসছে। আমি এখানে নিব প্রথমে সয়া সস, খুব সাবধানে নিতে হবে, অনেক বেশি যাতে না পড়ে, কারণ এতে অনেক বেশি লবণ থাকে। দুই টেবিল চামচ নিলাম। দুই টেবিল চামচ সয়া সস। এরপর নিব চিলি সস 1 টেবিল চামচ। এবার নিব ব্রাউন সুগার, এটা একটু বেশি দিব, যেহেতু আমাদের কাঁচা আম আছে, সাথে টেস্টটা কিন্তু একটা ট্যাঙ্গি টেস্ট হবে টোটালটাই। ব্রাউন সুগার কিন্তু হেলদি। এখানে দিব একটু হোয়াইট পেপার, সরি ব্ল্যাক পেপার দিচ্ছি, এরপর দিচ্ছি হোয়াইট পেপার, এরপর দিব এখানে ড্রেসিং এ দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি 2 চা চামচ পেঁয়াজ কুচি। হ্যাঁ, এবার দিব রসুন কুচি আধা চা চামচ, অর্ধেকটা এখানে দিচ্ছি, অর্ধেকটা আমি শের সাথে দিব, সালাদের সাথে দিব। আদা কুচি পুরোটাই দিয়ে দিচ্ছি, একটু বেশি দিব, খেতে ভালো লাগবে। আর যখনই আমরা সালাদ করব, যখন র খাবো ভেজিটেবলগুলো, তখন চেষ্টা করব ভেজিটেবলগুলোকে একদম কেটে বরফ শীতল পানিতে, বরফে মানে আইস ওয়াটারে ডুবিয়ে রাখতে, তাও তখন এটা ক্রাঞ্চি একটা ভাব আসে। একদম রেডি। এখন যেটা বাকি এটা হচ্ছে পিনাট বাটারটা, এটা খুবই টেস্ট এটা বাড়াবে। এখন একটা হুইস্ক দিয়ে এটা আমাকে মিশাতে হবে, কারণ এটা জমে যাবে না হয়তো। এবার এখানে দিব তিলের তেল, যেটা বাকি ছিল সিসিমি অয়েলটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সিসিমি অয়েল। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ড্রেসিংটা কিন্তু রেডি। আমার ইয়েলো ক্যাপসিকাম লাগবে। আর কি লাগছে আপু? আর লাগছে একটা লেমন, নাইফ লাগবে।
চেষ্টা করব ভেজিটেবলগুলোকে সাথে সাথে কাটতে, সাথে সাথে যদি কেটে নেই না তাহলে এটা এটা একদম ফ্রেশ একটা ভাব থাকে। আর আমরা যেটা করব শীটগুলোকে অবশ্যই ফেলে নিব এবং সাদা যে অংশগুলো ভিতরে সেগুলোও ফেলে নিতে হবে। এগুলো একদম জুলিয়ান কাট করে নিতে হবে সবগুলোকে। ইয়েলো ক্যাপসিকামে যেটা রয়েছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা নাকি আমাদের শরীর থেকে সরাসরি টক্সিনকে বের করতে সাহায্য করে। এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব ক্রাঞ্চি একটা ভাব আছে। আর টমেটোটাকে কিন্তু অবশ্যই শীটটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। বিচি ছাড়িয়ে জুলিয়ান কাট, জুলিয়ান কাট কেটে নিতে হবে। এখন যেটা করছি লেমন জুসটা করে নিচ্ছি। আর লেবুটা যদি আগে থেকে কেটে রস বের করে রাখি তাহলে যে প্রবলেমটা হয় সেটা কিন্তু যে ভিটামিনটা নষ্ট হয়ে যায়, এটা সবসময় চেষ্টা করবো ফ্রেশ একদম সাথে কাছে সাথে সাথে দিয়ে দিতে। এখানে অল্প একটু আমি ব্ল্যাক পেপার দিব। ব্ল্যাক পেপার যেহেতু এটা উপর থেকে একটা ফ্রেশ একটা ফ্লেভার আসবে। এখন কিন্তু ছোলাটা মিক্স করে দিব, ছোলাটা দিতে এটা আরো বেশি লুকটা ভালো লাগবে দেখতে। এটা মিক্সিং হয়ে গিয়েছে, এখন তিলটাকে একটু ভেজে নিব আমি, সাদা তিল। ফ্রাই প্যানে দিয়ে একটু তেল টেলে নিব, খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এটা যে কাঁচা ভাপটা চলে গেলে এটা আমরা চুলাটা অফ করে দিব। এটা কিন্তু এখন দিব না, এটা উপর থেকে আমরা পরে দিব, একটু ঠান্ডা করে নিতে হবে। একটু অলিভ অয়েল দিব যেটা বাকি ছিল। অলিভ অয়েলটা এইভাবে খেতে কিন্তু সালাদের সাথে আরো বেশি ভালো লাগে, এতে ভেজিটেবলটা কিন্তু আরো বেশি ক্রাঞ্চি হয়ে যায়। ড্রেসিংটা কিন্তু পুরোপুরি দেয়া যাবে না, অর্ধেকটা মিক্স করব, অর্ধেকটা কিন্তু আমরা উপর থেকে দিয়েও খেতে পারি। এটা হচ্ছে যখন ইনস্ট্যান্ট খাবো তখনই দিতে হবে, আগে থেকে দিয়ে রাখলে কিন্তু এটা গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমরা সালাডটাকে ভিজিয়ে দিয়ে দিব। বাহ, একদম কালারফুল। এখানে হচ্ছে জাস্ট একটা মিন্ট লিফ বসিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। এই যে আপু হয়ে গেল হেলদি প্রোটিন সালাদ। অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল এবং হেলদি তো বটে। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, হেলদি প্রোটিন সালাড।